নারায়ণ জগদীশ, নারায়ণ রাসূল, নারায়ণ গৌস। হাটহাজারীর পশ্চিম দলের গাউসিয়া মনিরা আহমদিয়া দাখিল মাদ্রাসার ১৩তম সালানা জলসা ও পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৯শে নভেম্বর বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ফজরত ৮টা বাজে মাদ্রাসা প্রাঙ্গণ পবিত্র জশ্নে জুলুসর উগ্র রেলি বেরোয়ের এলাকার বিভিন্ন সড়ক ঘুরিয়ে মাদ্রাসা প্রাঙ্গণ মধ্যে আয়েরা শেষ হয়। পরে আঞ্জুমানে মোতাবিয়া গাউসিয়া মাইজবান্ডারি শাহা এমদাদিয়া পশ্চিম দলই মাহমুদাবাদ খেদমত কমিটির উদ্যোগে প্রায় ৫৫০ গরিব দুস্থর মাঝে কম্বল বিতরণ করছি। কম্বল বিতরণের পরে ফজরত ১১টার মহিলা লল্লাই বিশেষ বায়ান শুরু হয়ে আমার আল্লাহর দরবারেই দিতে হবে। বিদায় আমাদের উচিত, কিভাবে আমরা হায়াত কাটাচ্ছি, কি আমরা কি টিভি দেখে দেখে, হিন্দি ফিল্ম দেখে দেখে, সিরিয়াল দেখে দেখে, নাটকগুলো দেখে দেখে এই সময়গুলো অতিবাহিত করছি, না আল্লাহ পাকের সন্তুষ্টিতে আমরা জীবন যাপন করছি? এটা আফসোস করলে হবে না, কবরে গিয়ে কিয়ামতের ময়দানে আফসোস করলে কোনো লাভ হবে না। প্রতিষ্ঠানের পক্ষতুন প্রায় ১০,০০০ মানুষ ও ১২০০ পরিবারের তাবরুদ বিতরণ গড়ে। গাউসিয়া মনির আহমদে দাখিল মাদ্রাসা ক্লিয়ান দলের মধ্যে অন্যতম একখান তিনি শিক্ষা প্রতিষ্ঠান আগরদারি থানা ক্রিয়েদের উদ্যোগে ১৩তম সালানা জলসা ঈদে মিলাদুন্নবী আর আজ উদযাপন করি। ক্লিয়ানয়ের এলাকাত বাড়ির নই রবিল আওয়ালিয়া নির্দিষ্ট একখান প্রোগ্রাম নই রবিল আওয়ালিয়া এলাকাবাসী ব্যাকুল আনন্দ উদযাপন করে রে বানানো আমার ঘর। কেউ আয়ের মুরগি মার্কা ঠেউটিন লাগাইলেই